হ্যালো বিএস আলাইকুম জি এস পয়েন্ট সুজন থেকে আমি আছি আবারও আপনাদের মাঝে সুজন তো বিএস আজকের টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি পুরো ভিডিওটা দেখবেন এ টু জেড পুরা ভিডিওটা দেখবেন তো বিএস আজকের টপিকটা আমরা কী নিয়ে হাজির হলাম সেটা তো আপনাদেরকে বলতেই হবে অবশ্যই তো তার আগে বলে দিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটিতে একটা ক্লিক করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনাদের মতামত ভিডিওর কমেন্টের নিচে জানিয়ে দিবেন তো বিয় অনেকেই কিন্তু আমাকে এই মুহূর্তে নক করে থাকে যে ভাই আপনি কি কাজ শেখান না আমরা মোবাইল ফ্লাশ করার জন্য কোথায় ফ্ল্যাশের কাজ শিখবো বা আমরা ফ্ল্যাশের জন্য কি কি বক্স নিতে পারি নতুন অবস্থা একদমই নতুন কোনো সময় মোবাইল ফ্ল্যাশের কাজ শিখি নাই বা কাজ করি নাই এখন কোথা থেকে শেখবো বা কোন কোন বক্স বা কোন কোন ডঙ্গলগুলো আমরা নেব এগুলো আমাকে মানে বেসিক্যালি অনেকে প্রতিদিন আমাকে ইমুতে কিন্তু নখ দিয়ে থাকেন পার্সোনালি তো আমি আজকে আপনাদের মাঝে সবগুলো টোটালি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব যে স্যামসাং ফোন এবং কি ওপো ভিভো রিয়েলমি বা এমআই এই ফোনগুলা এবং কি চাইনিজ যেহেতু ব্র্যান্ড ধরুন লাভা তারপর হচ্ছে শ্যাম্পুনি উইনস্টার স্টার উইন আরও বিভিন্ন চাইনিজ ব্র্যান্ডের ফোন আছে যেগুলো নাম বলে শেষ করা সম্ভব না ইত্যাদি অনেক ফোন আছে চাইনিজ তো এই ফোনগুলোর জন্য আমরা কি কি ডঙ্গল ব্যবহার করব তো এখন আসা যাক আসল যেই কাজে আমাদের আমাদের যে স্যামসাং ফোন ফ্ল্যাশ করার জন্য আমরা কিন্তু চাইলে ফ্রি টুলস উদিন দিয়ে করতে পারি কিন্তু উদিন দিয়ে কিন্তু আমাদের বেসিক্যালি অনেক ফেল দেখায় অথবা আনলকটা কিন্তু আমরা উদিন দিয়ে করতে পারি না তো এখন কথা হচ্ছে আমরা স্যামসেমের জন্য আমরা অনলি স্যামসেমের জন্য আমরা এই পাশে রাখলাম আমাদের স্যামসাংয়ের জন্য জ্যাড থ্রি এক্স বক্স হ্যাঁ এটা হচ্ছে অনলি স্যামসাং জেড থ্রি এক্স বক্স এখানে সব ধরনের স্যামসাংয়ের সাপোর্ট পাবেন আপনারা এখান থেকে আনলক এবং কি মোবাইলের ফ্ল্যাশ আরও বিভিন্ন কাজ করতে পারবেন স্যামসাং জেড থ্রি এক্স দিয়ে যারা একদমই নতুন আপনারা কোন কোন বক্স বা কোন কোন রঙ্গলগুলো নেবেন আজকের এই ভিডিওতে আমি সবগুলোই বলে দিচ্ছি ঠিক আছে এটা নেবেন একটা নেবেন জ্যাড থ্রি এক্স বক্স হ্যাঁ আর সিএম টু নেবেন সিম টুটা হচ্ছে অল চাইনিজ ফোনের জন্য অল চাইনিজ ফোন বলতে সিম টুর মধ্যে কিন্তু আমাদের অনেক ইজি আমরা আনলক এবং কি ফ্ল্যাশ করতে পারি এবং কি ফ্ল্যাশ ফাইল রিড করতে পারি এই সুবিধাটা কিন্তু আমাদের সিম টুতে আছে বেসিক্যালি অন্য অন্য ডঙ্গলেও আছে কিন্তু বেশি সাপোর্ট পাচ্ছে কিন্তু আমরা সিম টুতে রিড করার জন্য ঠিক আছে আনলকের জন্য তো ওয়ান ক্লিকে কিন্তু আমরা এফআরবি বা মোবাইল আনলক এবং কি ফ্ল্যাশ করতে পারি সিম টু নেবেন কারণ সিম টু একদম যারা নতুন নতুন টেকনিশিয়ান থেকে হাই লেভেল যারা মানে প্রফেশনাল টেকনিশিয়ান তাদের কাছেও কিন্তু সিম টু তারা ব্যবহার করে তাদের কাছে বেসিক্যালি সিম টু থাকে মাঝবি ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা সিম টু একটা নিতে পারেন সিএম টু এদিকে আমরা রাখলাম স্যামসাং জ্যাড থ্রি এক্স স্যামসাংয়ের জন্য এদিকে রাখলাম আমরা সিম টু সিম টু হচ্ছে অল চাইনিসের জন্য ঠিক আছে তো এখানে সিমটির মধ্যে হালকা কিছু ওপুর সাপোর্ট পেতে পারেন নতুন নতুন সিম টু ডল যখন আপডেট আসে তখন নতুন কিছু সিপিও অ্যাড করা হয় বা নতুন কিছু মডেল অ্যাড করা হয় তো এখানে আমরা এটা রাখলাম চাইনিজের জন্য তো এখন অনেকে কনফিউজ হয়ে যান ভাই আমি কি ইউএমটি প্রু নিব নাকি কি এনসিকে প্রু নিব নাকি ইউএমটি নিব তো এখন বিষয়টা হচ্ছে আপনি ইউএমটি নেবেন নাকি কি এনসিকে প্রু নেবেন নাকি কি ইউএমটি নেবেন বেসিক্যালি এনসিকে প্রু আর ইউএমটি প্রু হ্যাঁ একই সিস্টেম যেমন ইউএমটি প্রুতে দুইটা রঙ্গলের সাপোর্ট একটা হচ্ছে অ্যাভেঞ্জার আর একটা হচ্ছে ইউএমটি দুটা মিলিয়ে হচ্ছে ইউএমটি প্রু আর এনসিকেতে তে মানে এনসিকে প্রুতে হচ্ছে এনসিকে আর হচ্ছে এনসিকে আর হচ্ছে ইউএমটি এই দুটা মিলিয়ে হচ্ছে আমাদের এনসিকে প্রু তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমরা প্রু ডঙ্গলটা নিলে আমরা দুইটা ডঙ্গলের সাপোর্ট পাচ্ছি মানে এনসিকে প্রু নিলেও দুইটা ডঙ্গলের অথবা ইউএমটি প্রু নিলেও আমরা দুইটা ডঙ্গলের সাপোর্ট পাচ্ছি তো এখন কথা হচ্ছে আপনারা কোনটা নেবেন ইউএমটি প্রু নাকি এনসিকে প্রু কারণ ইউএমটির মধ্যে অ্যাভেঞ্জার আর হচ্ছে ইউএমটির সাপোর্ট আর ইয়ে এনসিকে প্রুতে হচ্ছে এনসিকে আর হচ্ছে ইউএমটির সাপোর্ট এনসিকে যেই টুলসগুলা আর অ্যাভেঞ্জারের যেই টুলসগুলা এগুলো বেসিক্যালি কিন্তু দেখতে একই সিস্টেম হ্যাঁ একই সিস্টেমের বেসিক্যালি এবং কি টুলসগুলোও কিন্তু একই সিস্টেম স্পেডম যে টুলসগুলো আছে তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি আপনারা এনসিকে প্রু নিতে পারেন আমি সাজেস্ট করলাম আপনাদেরকে এনসিকে প্রু কারণ এনসিকেতে আপনাদের যে মিডিয়াটেক সিপিউ চাইনিজ ফোনের যে মিডিয়া টেকের সিপিউর সাপোর্ট কিন্তু প্রচুর রয়েছে এনসিকেতে আর তাছাড়া এটাতে আপনারা ইউএমটিও পাচ্ছেন তো ইউএমটিটা কিসের জন্য আর এনসিকেটা কিসের জন্য আর এগুলো আলাদা আলাদা কীভাবে ব্যবহার করতে পারবেন এনসিকে প্রুটা দিলে আপনারা এনসিকে প্রুর জন্য এনসিকে মেইন মডিউল ডাউনলোড করে নেবেন মেইন মডিউল ডাউনলোড করবেন এবং কি এনসি এর যে সাপোর্ট এক্সেসটা আছে এটা ডাউনলোড করে নেবেন আর হচ্ছে আমাদের ইএমটি ইএমটির জন্য আপনারা যে ইউএমটি বাসন বি টুর যে সাপোর্ট অ্যাক্সেসটা এটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো আপনারা কিন্তু এখান থেকে এনসিকেও ব্যবহার করতে পারবেন এবং কি ইউএমটিও ব্যবহার করতে পারবেন তো এবার আসা যাক ইউএমটিতে আমরা কি কি ফোন সাপোর্ট পাচ্ছি আর এনসিকেতে কি কি কী ফোন সাপোর্ট পাচ্ছি আমি আবারও বলে দিচ্ছি এনসিকে আর অ্যাভেঞ্জার টুলসগুলো কিন্তু সেম একই দেখতে কিন্তু এনসিকেতে এম টি সিপিউর সাপোর্ট বেশি তো যারা নতুন ফ্লাশিংয়ের কাজ শিখতে চাচ্ছেন তারা হয়তো ভাবতে পারেন যে ভাই এমটিকে কী বা স্পেডাম কি বা কলকম কী এগুলো তো আর আমরা বুঝি না হ্যাঁ তো আসলে আমি যেটা আপনাদেরকে বলতে চাই এগুলো আগে আপনারা জানতে হবে বুঝতে হবে হ্যাঁ তো সেই জন্য এগুলো জানার জন্য আপনাদের ফ্লাশের কাজটা বেসিক্যালি শিখতে হবে আমি মনে করি যদি আপনাদের আশেপাশে ভালো টেকনিশিয়ান থাকে যদি শিখে তাহলে শিখতে পারেন সমস্যা নেই আর তাছাড়া আমরা কিন্তু অলরেডি এখানে আমাদের প্রতিনিয়ত আমরা মোবাইলের ফ্ল্যাশের অনলাইনে কাজ শিখিয়ে থাকি অনেকে বলে ভাই পেটিক্যালি কাজ শেখান না কেন পেটিক্যালি আসলে শিখাই না কারণ ট্রেনিং সেন্টার আবদতে বন্ধ আছে চালু করার ইচ্ছা ছিল তখন করোনার আগে যখন করোনা আসলো তখন ট্রেনিং সেন্টার আর খোলা হয়নি বা এইভাবে আমার এখানে পেটিক্যালি কোনো লুক নেওয়া হয়নি তো এখন যেহেতু আমাদের করোনা চলতে আছে কিছুদিন পর পর লকডাউন দিচ্ছে যার কারণে আমরা প্র্যাকটিক্যালি কোনো লুক নিচ্ছি না অনলাইনের মাধ্যমে ফ্ল্যাশের কাজটা শিখাচ্ছি এখন অনেকেই কনফিউজ থাকতে পারেন যে ভাই অনলাইনের মধ্যে ফ্ল্যাশের কাজটা যে আপনারা শিখাচ্ছেন এখানে কি আসলে এখানে পুরোপুরি কাজটা শেখানো হয় নাকি আসলে ভাই হ্যান্তেন অনলাইনের মাধ্যমে আবার কাজটা কীভাবে শেখানো হয় তো আসলে যারা আমাদের কাছ থেকে কাজ শিখেন বা যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন যারা আমার কাছ থেকে অলরেডি কাজ শিখতেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি কিভাবে আপনাদেরকে কাজ শিখাচ্ছি আর যারা মানে শিকার জন্য আগ্রহী বা শিখতে চাচ্ছেন তারা কনফিউজে আছেন তা আমি মনে করি আপনারা কনফিউজে থাকার কোনো প্রয়োজন নেই আপনারা অনলাইনে চাইলে আপনারা জয়েন করতে পারেন অনলাইনে জয়েন করে একদিন ক্লাস দেখতে পারেন দেখে আমি মনে করি যে আমি যেটা আমার নিজে থেকে একটা ধারণা আমি মনে করি যে আমি ফ্লাসের কাজ আপনাদেরকে শেখাবো কারণ হচ্ছে আমি যেই কাজটা আপনাদেরকে বুঝাইবো বা আমি অনলাইনের মাধ্যমে যেভাবে আপনাদেরকে দেখাবো আমি আশা করি আপনারা প্র্যাকটিক্যালি গিয়েও এই কাজগুলো আপনারা দেখতে অনেক সময় লেগে যাবে আর এখানে অনেকে বলতে পারেন ভাই কতদিন সময় লাগতে পারে আসলে সময়টা আমরা বেসিক্যালি এক মাস বিশ দিন বা সর্বোচ্চ দুই মাসের ভিতরে আমরা কাজটা শিখিয়ে থাকবো হ্যাঁ আর তাছাড়া আমরা যে অনলাইনের মাধ্যমে এখন বর্তমানে যেগুলো কাজ শিখাচ্ছি তো ওইগুলোও আমাদের কিন্তু সেম এরকমই সময় যাচ্ছে আর তাছাড়া আপনারা যে ইউএমটির মধ্যে কী কী ফোনের সাপোর্ট পাবেন সেটা বলে দিচ্ছি আমি ইউএমটির মধ্যে আপনারা যেমন এখানে ওপো ফোনের সাপোর্ট পাবেন তারপরে হচ্ছে রিয়েলমি ফোনের সাপোর্ট পাবেন তারপরে হচ্ছে পোকো তারপর হচ্ছে সাওমি মানে সাওমি রেডমি এম আই পোকো এটা তো একটা ব্র্যান্ড ঠিক আছে মানে তারা নামগুলো আলাদা দিছে কিন্তু এটা কোম্পানি এক তো সেক্ষেত্রে এগুলা কিন্তু সাপোর্ট পাবেন আপনারা তারপরে ভিভো সাপোর্ট পাবেন তারপরে এল ক্যাটেল আর বিভিন্ন ফোনের সাপোর্ট কিন্তু আমাদের ইউএমটিতে আছে এবং কি চাইনিজ কিছু ফোনের সাপোর্টও আমাদের ইউএমটিতে আছে ঠিক আছে এবং কি স্যামসাংয়ের সাপোর্টও কিন্তু আপনারা ইউএমটিতে পাবেন তো সেই ক্ষেত্রে আপনারা যারা নতুন আমি আবারও বলে দিচ্ছি স্যামসামের জন্য নেবেন জেড থ্রি এক্স আমি অলরেডি কিন্তু এই নিয়ে অনেকটি ভিডিও আপলোড করেছি তো অনেকেই কিন্তু আমাকে ইদানিং দেখছি যে অনেকেই আমাকে মানে অডিও কল দিচ্ছেন ভয়েস দিচ্ছেন বা একটু যদি সাজেস্ট করতেন যে আমরা কোনগুলো নেব। তো তার জন্য আজকের ভিডিওটা বেসিক্যালি করা তো আপনারা আমি যেটা বলবো স্যামসাঙের জন্য জেড থ্রি এক্স নেবেন আর হচ্ছে সিএম টু নেবেন চাইনিজ অল ফোনের জন্য মানে চাইনিজ আর হচ্ছে এনসিকে প্রো নেবেন এখানে আপনারা চাইনিজ ফোনেরও কাজ করতে পারবেন ব্র্যান্ডের ফোনও কাজ করতে পারবেন চাইনিজ ফোন বলতে আমি যেগুলো বলতে চাচ্ছি যেমন আপনার শ্যাম্পুনি তারপর হচ্ছে লাভা উইনম্যাক্স উইন হ্যাঁ তারপরে আরও বিভিন্ন ফোন আছে ইত্যাদি ফোন যেগুলো আসলে বলে শেষ করা যাবে না এগুলো হচ্ছে চাইনিজ তো চাইনিজ ফোন তো আপনারা চাইলে এখানে এনসিকে প্রু নিলে এনসিকে মাধ্যমে এগুলো সাপোর্ট পাবেন সিএম টুর মাধ্যমে সাপোর্ট পাবেন তো আপনারা অনেকে ভাবতে পারেন ভাই একটা নিলে কি কাজ হবে না আসলে একটা দিয়ে তো সব কাজ সম্ভব না আপনারা যদি সিএম টুতে সাপোর্ট না পান সিএম টুতে যদি কাজটা না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এনসিকে করে নিতে পারতেছেন যেই কারণে আপনার এখানে যদি দুইটা ডঙ্গল থাকে এনসিকে প্রু এবং কি সিএম টু সেক্ষেত্রে সিএম টুতে যদি আপনাদের কাজটা হচ্ছে না আপনারা দশ মিনিটের ভিতরে আপনারা এনসি দিয়ে কাজ করে দিতে পারত বা এনসিকে দিয়ে হচ্ছে না সিম টু দিয়ে পারতেন মানে একজন দিয়ে না হইলে আরেকজন দিয়ে করে নিতে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাজটা ইজি হয়ে গেল এবং কি তাড়াতাড়ি করতে পারলেন কাস্টমারকে মানে একটু ফাস্ট সার্ভিস দিতে পারলেন এক সময় দেখা যাচ্ছে যে আপনার কাছে আছে আপনি কাজটা করতে পারতেন না আপনার এখানে মানে সিম টুর সাথে ফোনটা কানেক্ট হচ্ছে না সিম টু দিয়ে আপনারা এটাকে আনলক বা সিম টু দিয়ে এটা ফ্ল্যাশ করতে পারতেন না কিন্তু এনসিকে থাকলে কিন্তু আপনারা সিম টু দিয়ে না পেলে এনসিকে দিয়ে আপনারা অতি সহজে কাজটা করে নিতে পারবেন আর ইএমটিটা কিন্তু আমাদের বেসিক্যালি লাগেই কারণ বর্তমানে কিন্তু আস্তে আস্তে চায়না ফোন আমাদের দেশে কমে যাচ্ছে বর্তমানে কিন্তু আমাদের যে ফোনগুলো আস্তে আস্তে অলরেডি এখন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ওপো ভিভো রিয়েলমি এমআই এই ফোনগুলো আর এই ফোনগুলো হচ্ছে একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের জন্য আমাদের ইউএমটি মাঝবি লাগবে ঠিক আছে ইউএমটি মাঝবি লাগবে ইএমটি ডঙ্গলটাও আপনার যে লো লেভেলের টেকনিশিয়ান থেকে হাই লেভেলের টেকনিশিয়ানরাও ইএমটি ডঙ্গলটা ব্যবহার করে তো বিয়াস তার জন্য আমরা আপনাদেরকে যেই আজকে যেই ডঙ্গল এবং কি বক্সগুলো সাপোর্ট করলাম আপনারা এইগুলো নেওয়ার চেষ্টা করবেন আমি মনে করি আপনারা যদি এগুলা ব্যবহার করেন সেই ক্ষেত্রে হানড্রেড থেকে এইটি ফাইভ মোবাইল আপনারা কাজ করতে পারবেন তো আর পনেরো পার্সেন্ট কাজ করতে পারবে না কারণ পনেরো পার্সেন্ট দেখা গেছে কিছু কিছু ফোন আছে আইসপি প্রিন্ট আউট করে করতে হয় ইউএফআই বক্স দিয়ে অথবা জেটেক প্লাস বক্স দিয়ে কিছু কিছু ফোন আছে যে ইউএফএস থাকে ইউএফএস থাকার কারণে সিপিউ ডিলিং করে কাজ করতে হয় ইমএমসির জায়গায় ইউএফএস ব্যবহার করা হয় আর ইউএফএস ব্যবহারে ইমএমসি সিপিউ ডিলিং করে এগুলো আনলক করতে হয় পনেরো পার্সেন্ট বাদ দিলাম আর যেগুলো ইএমসির কাজ কিন্তু আমাদের বেসিক্যালি মানে সচল বর্তমানে দেশে আমাদের বা মার্কেটে বেশি সিপিউ যুক্ত সেই সেক্ষেত্রে এগুলো আপনারা কিন্তু চাইলে ডঙ্গল দিয়েও কাজ করতে পারেন যে ডঙ্গলের নামগুলো আমি বললাম আর যারা ফ্ল্যাশের কাজ শেখার জন্য অনলাইনে আগ্রহী অবশ্যই স্ক্রিনে একটি দেওয়া নাম্বার আছে আপনারা এই নাম্বারে ইমও আছে যদি